কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। চীন, জাপান ও কানাডিয়ান বহুজাতিক কোম্পানির সহায়তায় বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ চলছে দেশটিতে। ফলে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার রয়েছে সেখানে। যদিও বাংলাদেশের শ্রমিক সংখ্যা হাতে গোনা, সরকারি হিসাবে প্রায় 100 শ্রমিক রয়েছে কম্বোডিয়ায়। কম্বোডিয়া অবশ্যই সম্ভাবনাময় শ্রমবাজার, কিন্তু যেহেতু আমাদের দূতাবাসের পক্ষ থেকে সেখানে অ্যাটেস্টেশন ছাড়া ভিসা পেলে, এমপ্লয়মেন্ট ভিসা এবং দূতাবাস কর্তৃক অ্যাটেস্টেড না হলে সেখানে যাওয়াটি নিরাপদ বলে আমি মনে করি না। যদিও সম্ভাবনাময় এই শ্রমবাজার দেশীয় এবং আন্তর্জাতিক পাচার চক্রের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের খপ্পরে পড়ে কম্বোডিয়ায় পাচারের শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি, এমন বেশ কিছু তথ্য এসেছে আমাদের হাতে। আমরা এমন একজনের খোঁজ পেয়েছি যাকে কম্বোডিয়ায় বিক্রি করা হয়েছিল, পরে সেখান থেকে বিক্রি করা হয় থাইল্যান্ডে, শেষমেশ টাকার বিনিময়ে সম্প্রতি দেশে ফিরেছেন। লক্ষ্মীপুরের সদর এলাকার নাহিদ হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনা মহামারীতে চাকরি হারালে সিদ্ধান্ত নেন দেশের বাইরে যাওয়ার। আমি 2 বছর বেকার থাকার পরে আমার পার্শ্ববর্তী লোক মোহাম্মদ জাকির হোসেন টিপু, সে আমার ফ্যামিলি এবং আমার পরিবারের সবাইকে বলে যে কম্বোডিয়ার লোক নাই ভালো বিষয়। স্থানীয় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় পাড়ি জমান নাহিদ, তবে ভিন দেশে যাওয়ার পর বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন। ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে ভ্রমণ ভিসায় পাঠানো হয় তাকে। জাকির হোসেন টিপু আমাকে দিন মোহাম্মদ রাসেল কাছে দিছে, দিন মোহাম্মদ রাসেল কম্বোডিয়া থাকে, আর দিন মোহাম্মদ রাসেল দিছে আমাকে এই সাইফুল ইসলাম শরীফের কাছে বিক্রি করে। নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম শরীফ দুইজনে মিলে ওর রুমে আরও ছিল 14 জন, আমি সব 15 জন, তো 2 গাঁইত করে ভাগ করে আমাদেরকে নিয়ে গেছে চায়না টাউনে। প্রতারণার শুরুটা হয়েছিল দেশীয় দালালের মাধ্যমে, যার সাথে যুক্ত হয় আন্তর্জাতিক চক্র, যে চক্রটি তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করতেন। রাজধানী নমপেন, নমপেনের পাশে চায়না টাউন আছে, ওইখানে ওদের প্রজেক্ট, ওইখানে ওরা সম্পূর্ণ কাজ হয়েছে, লক্ষ লক্ষ ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, ওদের কাজ হয়েছে শুধু হ্যাকার কাজ করা, হ্যাকিং, সাইবার, যাকে বলা হয় সাইবার ক্রাইম। এরা বিশ্বের বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্র, মিডল ইস্টের রাষ্ট্রগুলোর মানুষের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতো, ডলার অথবা টাকাকে হ্যাক করে নিয়ে যাইতো, তো এরা আমাদের মাধ্যমে করতো। তো আমার সাথে বিভিন্ন আরও লোক ছিল, ওরাও কিন্তু একে কাজ করতো, কিন্তু কাজ না করতে পারলে, ডলার অর্জন না করতে পারলে, সাপ্তাহিক একটা টার্গেট ছিল, ওই টার্গেট অর্জন না করতে পারলে আমাদের উপর অত্যাচার শুরু করতো। নাহিদ হোসেনের অভিযোগ, তাকে ভিয়েতনামে পাচারের চেষ্টাও করা হয়েছিল, তবে শেষমেশ কৌশলে দেশে ফিরে আসলেও ওই সময়ের বিভৎসতা ভুলতে পারেননি। ওরা লকআপে নিত, লকআপে নিয়ে আমাদেরকে কারেন্টের হিট দিত, তারপরে যাই মারতো পাড়ে উপরের দিকে দিয়ে আমাদেরকে মানে লটকে রাখতো, লটকিয়ে রাখতো, তারপরে রাখার পরে যে আবার সর্বশেষ কী করতো, আমাদেরকে তো ওরা কিনে নিছে, যেমন আমাকে $10,000 কিনছে, দালালে বলছে আমাকে $4,500 দিছে আমাকে, আর তার দেশ থেকে আমাকে নিয়েছে, তার খরচ হয়েছে ওই টাকাগুলো বিদায়, সেই $10,000 তার চাইনিজদের কাছ থেকে নিয়েছে, ওই $10,000 জন্য আমাকে সবসময় টপসারিং করতো। অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হয় স্থানীয় দালাল জাকির হোসেন টিপুর সাথে। নাহিদ হোসেন আর যে নিচে তারা দুজন আত্মীয়স্বজন, তারা বাগনি জামাইনে কি এর সাথে আমার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, আমি কোনো সাইফুল ইসলাম শরীফের ইয়েতে কোনো টাকা দিই নাই। অস্বীকার করলেও আমাদের হাতে অভিযুক্ত জাকির হোসেন টিপুর বেশ কয়েকটি অডিও রেকর্ড এসেছে, যেখানে দিন মোহাম্মদ রাসেল ও সাইফুল ইসলাম শরীফুলের সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট করেছেন। রাসেল ইয়ার বিত্তে বাড়ি জেলে রাসেল, আর রাসেল কইছে রাসেল তো ওই শ্যামে তোরা অন্য লাইনে এই 6 মাসের টি এখন জমাবি, জমাই তোরা তিনি অন্য লাইনে ব্যবসা করি। আর শামিম গেছে, শামিমের কোনো কথা নাই, বারবার তোর কথা, তোর সমস্যা। আমি শরীফ মিয়ার ওই দিনও তোর বোর সামনে ভয়েস এসএমএস পাঠাইছি যে এখান থেকে লোক যাইলে ওগা সরাই ঘুরাই দিয়ে দিত, আমি আর কি করতাম। তথ্য রয়েছে উত্তরবঙ্গের রংপুরেও এমন একজন প্রতারকের খপ্পরে পড়েছেন। সংসারের সচ্ছলতা ফেরাতে আব্দুল খালেকও কম্বোডিয়ায় পাড়ি দিয়েছিলেন। তারা আমাকে দেওয়ার কথা ছিল বিজনেস ভিসা, বিজনেস ভিসা না দিয়ে আমাকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে।
আব্দুল খালেকের দাবি, মালয়েশিয়া হয়ে কম্বোডিয়ায় পাচারের পর তাকে জিম্মি করা হয়। সেখানে দেড় মাস ধরে চলে নির্যাতন, পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় পাসপোর্ট। ওই এজেন্ট শরীফ নাম, যার বাসা হচ্ছে পাগলাপীর, এই পাগলাপীরের ছেলে এজেন্ট আমাকে পাসপোর্ট কাড়ি নেওয়ার কথা বলে এই করে সেই করে করার পর আমার কাছ থেকে অনেক নির্যাতন করার পর আমাকে বলে যে তুই বাংলাদেশ থেকে টাকা নিয়ে আয়। তখন আমাকে দুই দিন চার দিনে একদম করতে করতে আমার 15 দিন কাটায় দেওয়ার পর আমাকে নির্যাতন, রাত 3টার সময় অনেক নির্যাতন করার পর আমি স্বীকার হয়েছি যে ঠিক আছে আমি টাকা নিয়ে এসেছি, আমি আর নির্যাতন সহ্য করতে পারবো না। আমি পরে আমি ওখান থেকে 50,000 টাকা নিয়ে ওনার অ্যাকাউন্টে টাকাটা দিই। জিম্মি দশা থেকে মুক্তি মিললেও আব্দুল খালেক দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি। সব কিছু হারিয়ে এখন নিঃস্ব খালেক। আমি সরকারের কাছে সেটাই চাই যে আমার যেন ন্যায্য পাওনা যেটা আছে সেটা আমি ফেরত পাই, এবং তাদের কাছ থেকে যেন তারা আমার মতো যেন আর কোনো ব্যক্তি যেন এরকম হয়রানি শিকারি না হয়। জিম্মি করে টাকা হাতে নেওয়ার পাশাপাশি প্রত্যেককে $2,000-5,000 বিক্রি করা হয়। নেপথ্যে কাজ করে দেশি বিদেশি কয়েকটি চক্র। একজন কিশোরীকেও পাচারের তথ্য এসেছে আমাদের হাতে। তথ্য বলছে কম্বোডিয়ায় মানব পাচারে দেশে কয়েকটি চক্র সক্রিয়, যারা প্রলোভন দেখিয়ে মানব পাচার করেন এবং বাধ্য করেন সাইবার অপরাধে। কম্বোডিয়ায় এমন সাইবার দাসত্বের শিকার হয়েছেন মাদারীপুরের চর মগুরিয়ার আল আমিনও। আমাকে এখানে 4,70,000 বিনিময়ে আমাকে কম্বোডিয়াতে নেয়। আমাকে 5-star হোটেল রিসেপশনে কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে না দিয়া তারা হচ্ছে ক্যাসিনোতে আমাকে বিক্রি করে। ক্যাসিনোতে বিক্রি করে তাদের চাহিদা অনুযায়ী আমি যদি তাদের কাজ না করতে পারি, তারা আমাকে পরবর্তী রুমে আয় না, শারীরিক টর্চার করে এবং কারেন্টের হিট দেয় আমাকে। হোটেলে কাজের কথা বলে নেওয়া হয়েছিল, কিন্তু কম্বোডিয়ায় সাইবার দাসত্ব করতে বাধ্য করা হয় আল আমিনকে, যিনি কৌশলে সেখান থেকে মুক্তি পান। তারা আবার ওইখানের দালালে আমার ওইখান থেকে আমার পরিবর্তে আরেকজনকে দিয়া তারপর আমাকে ওইখান থেকে সারিয়ে আনা হয়। আল আমিনের বক্তব্য অনুযায়ী মুক্তি পেতে হলে বিনিময়ে অন্য কাউকে জিম্মি করা বাধ্যতামূলক ছিল। এভাবে ফাঁদে ফেলে জিম্মি করা হতো অন্যজনকেও। পাচার চক্রের খপ্পর নিয়ে বেঁচে ফিরলেও পরিবার নিয়ে অনেকটা অসহায় আল আমিন। পরিবারের অভিযোগ, আইনের আশ্রয় না নিতেও দেয়া হচ্ছে হুমকি। দালালের কাছে গেলাম, হেগা তুমি পারলে যা পারো করবো, আমার টাকা দিতে হইবে আর এস্টামে সই দিতে হবে, যেমন সহযোগিতা তুমি আইনের আশ্রয় না যাও। তখন আমার কি জেন মিশা কথা কই নিল আর নিয়ে যেন এই অত্যাচার করলো আমার হুতেরে, আর আমরাও যেন রাস্তায় রাস্তায় আমরা পাগল হইয়া আসছি। স্থানীয় যে দালালের বিরুদ্ধে অভিযোগ, আমরা তার সাথেও কথা বলেছি। আমার সাথে আর কোনো লেনদেন হয় নাই ভাই, এরা গেছে ঢাকার অফিস থেকে, তা আমার বিরুদ্ধে এই অভিযোগটা কে দিল আপনার কাছে? আপনাকে বলছে এটা মিথ্যা বলছে। অস্বীকার করলেও আমাদের হাতে থাকা এই স্ট্যাম্প বলছে আল আমিনের স্থানীয় দালাল ছিলেন নূরে আলম লিটন। আইনের আশ্রয় না নিতে স্ট্যাম্পে আল আমিনের বাবার স্বীকারোক্তিও নেওয়া হয়। আমাদের পার্শ্ববর্তী এক আদম ব্যবসায়ীর নাম আব্দুস সামাদ শেখ, সে আমার বাবাকে কম্বোডিয়ায় পাঠানোর জন্য বলে যে আপনার ছেলেকে আমাকে দেন, ভালো একটা কাজ আছে বিদেশি কোম্পানি, প্রায় $1,000 বেতন হবে। মোহাম্মদ অগ্রজ হাসান, বাড়ি বগুড়ার শিবগঞ্জে। স্থানীয় দালালের মাধ্যমে তার ভাই অনুজ কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার। একের পর এক কোম্পানিতে বিক্রি হচ্ছে, চাইনিজ কোম্পানিতে। কাজটা হলো হ্যাকিং কোম্পানি, বিদেশিদের অ্যাকাউন্ট হ্যাক করে, বিমান টিকিট হ্যাক করে, রেল টিকিট হ্যাক করে, এই সমস্ত অনৈতিক কাজকর্ম করে নিচ্ছে, এবং কাজে অনীহা পোষণ করলে তাদেরকে নানান রকম শারীরিক নির্যাতন করতেছে, যেমন ইলেকট্রিক শক, মারপিট করা, দাঁড়ায় রাখা, খাবার না দেয়া, চিকিৎসা না করা। ভাইয়ের জীবন বাঁচাতে নানা চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই কুলকিনারা করতে পারছেন না। বাংলাদেশে সিরাজ পাঠায় কম্বোডিয়ায় আলিম নামে এক দালালের কাছে, সে বিক্রি করে শরীফ নামে এক দালালের কাছে, শরীফ ফির চাইনিজদের কাছে বিক্রি করে দেয় প্রায় 5-6 লক্ষ টাকার বিনিময়ে। আমার ভাইয়ের সঙ্গে নেপালি আছে, কম্বোডিয়ান আছে কিছু, ভিয়েতনামের কিছু আছে, নেপালি আছে, ইন্ডিয়ান আছে, ইন্দোনেশিয়ান আছে, সবাই ফেঁসে গেছে ওখানে। মামলার পর থেকেই স্থানীয় দালাল আব্দুস সামাদ গা ঢাকা দিয়েছেন। আপনার স্বামী কি পলাতক আছে? হ্যাঁ পলাতক আছে। যে ওই ছেলেকে পাঠাইছে সেটুকু জানি, সেটা আমি জানি,
ছেলেকে পাঠাইছে, অনেক ছেলেকে তো পাঠাইছে, খালি ওই ছেলেকে একা না। তা এখন ওই ছেলের কি সমস্যা হচ্ছে ওখানে না হচ্ছে সেটা তো আমি জানি না। কতজন প্রতারণার শিকার হয়ে কম্বোডিয়ায় আটকে আছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন কম্বোডিয়ার নমপেন, সিয়ানোকভিলের চায়নাটাউন, ভিয়েতনাম বর্ডার, থাইল্যান্ড বর্ডার সহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে আটকে আছেন অন্তত 3,000 বাংলাদেশি। কেউ কেউ কৌশলে দেশে ফিরতে পারলেও সাইবার দাসত্বের শিকার অনেকেই দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। আমি দালালকে বলেছি যে আমাকে টিকিট কেটে দাও, সে আমার কোনো ফোন রিসিভ করছে না, প্লাস আমার সাথে আমাকে হুমকি দিচ্ছে, ঠিক আছে, যে তুমি এটা নিয়ে দেশে কোনো কিছু করবে না, বলি তোমার সমস্যা। চায়নাটাউন থেকে পালিয়ে আসা এই ব্যক্তিও প্রতারণার শিকার হয়েছেন। দেশে ফিরতে না পেরে তিনি কম্বোডিয়াতেই অবস্থান করছেন। ভিডিও কলে যিনি বিস্তারিত জানিয়েছেন, কথা বলে নিয়ে আসছে, আনার পরে এভাবে ফাঁসিয়ে দিচ্ছে, কিন্তু সে আমাদের কোনো খোঁজ খবর নেয় না, ঠিক আছে। তারপরে আমরা দেশ থেকে টাকা আনার পরে আমরা ওখান আমরা 30টা ছেলে ছিলাম, আমাদের ওই কষ্ট দিছে, সবাইকে একই কষ্ট দিছে, প্লাস এখনো 20টা ছেলে ওখানে বন্দি আছে, তারা কাঁদতেছে, তারা কোনো ভাবে বেড়াইতে পারছে না ভাই। আমরা আরেকজনের সাথে কথা বলেছি, তিনিও কম্বোডিয়াতেই অবস্থান করছেন, তবে নিরাপত্তার স্বার্থে তার পরিচয়ও প্রকাশ করছি না। সকালে ইন্টারভিউ নিত, তারপরে রাত্রে ইন্টারভিউ নিত, ইন্টারভিউর পর ইন্টারভিউ নিয়ে লাস্টে বিক্রি করে দেয় একটা জায়গায়, আমরা অত বুঝতে পারি না। এই 4 মাস আসছি, 1টা টাকা বাড়ি দিতে পারি না, আর বরং তো নিয়ে এসে বাড়িতে খাইতেছি। শুরুতে পাচারের বিষয়টি বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরেছেন, কাছে থেকে দেখেছেন কম্বোডিয়ায় বাংলাদেশি প্রবাসী পাচার চক্রের নির্মমতা। একজন লোক ঢোকাবে দালাল, একজন কোম্পানিতে ঢোকালে ওখানে $3,000 করে পাইতো, $3,000 এখানে কিন্তু অনেক টাকা হয়, তো সেটা বিক্রি করে দিয়ে আমাদের সে দালালে খোঁজ খবর নিত। ওই যে শরীফ, সবুজ, তারপরে জামিরুল, তারপরে মিজান, এরকম আরো অনেকে চক্র আছে। আমরা 25 জন ভুক্তভোগীর সাথে কথা বলেছি যাদেরকে আটকে রেখে সাইবার অপরাধে বাধ্য করা হয়। জানা গেছে আন্তর্জাতিক চক্রটি ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে। Committing not just fraud but atrocity. Many of their workers victim. একটা চাইনিজ কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়, পরবর্তীতে চাইনিজ কোম্পানি তাদেরকে প্রেশারের মাধ্যমে, টর্চারের মাধ্যমে হ্যাকিং করতে বাধ্য করে, খারাপ পথে এবং একটু বিপদগামী পথে ঠেলে দিচ্ছে। অবশ্যই র‍্যাব তাদের বিরুদ্ধে, তাদেরকে আইনের আওতে আনার জন্য র‍্যাব সদা তৎপর এবং আমরা কাজ করে যাচ্ছি। এবং এই আন্তর্জাতিক চক্র যেটা রয়েছে, ডেফিনেটলি এটা আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে, একটা সম্মিলিত প্রয়াসে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করতে পারি যে অচিরেই তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারব। অভিবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ব্র্যাকের মাইগ্রেশন প্রধান শরীফুল হাসান সচেতনতার পাশাপাশি অপরাধীদের ডাটাবেজ তৈরির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। স্থানীয় আমাদের যে প্রশাসন রয়েছে, প্রতিটা জেলায় জেলায় আপনি আমাদের জনসংস্থান কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর জেলা অফিস রয়েছে, বেসরকারি জনসংস্থা রয়েছে, সেখানে যদি একটু খোঁজখবর নিত যে আমি যে ট্যুরিস্টে যাচ্ছি এটা আসলে ঠিক কিনা, কাজ আছে কিনা,
তাহলে কিন্তু আমাদের এই ধরনের বিপদ আমি মনে করি অনেকাংশে কমে যাওয়া সম্ভব। সেজন্যই বলছি প্রলোভনে না পড়া, সচেতন হও এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অর্থ লেনদেন কারা করছে, কীভাবে হচ্ছে, পাশাপাশি ওই দেশগুলোতে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই কাজগুলো যদি আমরা একসাথে করতে পারি সবাই মিলে, তাহলে আমি মনে করি এই ধরনের অনিয়মিত অভিবাসন বা মানব পাচার কমে আসা সম্ভব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার এই যুগ্ম মহাসচিব মনে করেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি দরকার বিমানবন্দরে ইমিগ্রেশনের নজরদারি। কে ট্যুরিস্ট, কে ভিজিটর, কে বৈধ মানে কর্মী যাচ্ছে, অবশ্যই আমি মনে করি যে আমাদের ইমিগ্রেশনে যারা দায়িত্বরত রয়েছেন কর্মকর্তাবৃন্দ, তারা অবশ্যই ট্যালেন্ট, তারা অবশ্যই ব্রিলিয়ান্ট এবং তারা সেই সক্ষমতা বা সেই বোঝার সক্ষমতা আছে বিধায় তারা সেখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যে ইমিগ্রেশনের যারা কর্মকর্তা রয়েছেন, কতিপয় অসাধু কর্মকর্তার এখানে যোগ সাজেশ থাকতে পারে, এই বিষয়টা আমি মনে করি গভীরভাবে আমাদের খতিয়ে দেখতে হবে। ভিনদেশে গিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ও প্রতারণার শিকার ভুক্তভোগীরা, যারা সাইবার দাসত্ব থেকে মুক্তি চান, তাদের দেশে ফেরানোর বিষয়ে কথা বলেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক। অসুবিধায় থাকলে দেশের মানুষ ফিরতেই হবে, এবং ফিরে আসার পরে যদি তারা নিজেরাও চেষ্টা করবেন, যদি ফিরে আসার পরে তাদের যদি রিইন্টিগ্রেশন লাগে, যে তাদের কর্মের সুযোগ করে দেওয়া, বৈধ পদে বিদেশ প্রেরণ, ট্রেনিং দেওয়া, এই কাজগুলো আমরা পরে করে দিতে পারব, কিন্তু ফেরত আসার ব্যাপারের এই দায়িত্বটি বেসিক্যালি হচ্ছে আমাদের দূতাবাসগুলোর কাজ এবং নেগোসিয়েশনের ব্যাপার। তো আমাদের যেখানে লেবার কাউন্সিলররা আছেন আমাদের মন্ত্রণালয়ের সাথে যারা কাজ করে, আমরা ইতিমধ্যে কম্বোডিয়ার এই ব্যাপারে তাদের কাছে জানতে চেয়েছি, আমরা প্রতিবেদন পেলে বলতে পারবো যে আসলে আমাদের দিক থেকে কী কী করণীয় আছে। পাচারকারী চক্রের কারণে ভুক্তভোগীরা শুধু বিপদের মুখোমুখি হন না, ক্ষুণ্ণ হয় দেশের ভাবমূর্তি। বিভিন্ন সময় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সতর্ক ও সচেতন করা হলেও ফাঁদে পা দেন অসংখ্য মানুষ, যারা সবশেষ বুঝতে পারলেও ততক্ষণে আর কিছু করার থাকে না।